অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমোদন দিল না ত্রিপুরা হাইকোর্ট। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কোর্টে জানানো হয় সামনে দুর্গাপূজা, পাশাপাশি যেভাবে কোভিড বাড়ছে তাতে করে পশ্চিম ত্রিপুরাতে 21 সেপ্টেম্বর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত কোন রকম রাজনৈতিক পদযাত্রা করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পরিপ্রেক্ষিতে অনুমতির আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, এমনই জানালেন অ্যাডভোকেট জেনারেল। তৃণমূলের কুশলীকে শুনেছেন, উনি কলকাতা থেকে অনলাইন আর্গুমেন্ট করেছেন। আমাদের সবাইকে শুনে পারমিশনের ব্যাপারে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কোর্ট ইন্টারফেয়ার করেনি এবং 144 সিআরপিসির যে অর্ডারটা বলবৎ করা হয়েছে সেটাও কোর্ট ইন্টারফেয়ার করতে অরাজি হয়েছেন। কোর্ট কোনোদিন আজ পর্যন্ত কোন রাজনৈতিক সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি পারমিশন দেওয়ার অধিকর্তা হিসেবে কাজ করেনি। এ ধরনের পিটিশন কেন ফাইল করা হয় সেটা আপনারা আমার থেকে বেশি বুঝবেন। কোর্ট কোনোদিন রাজনৈতিক শোভাযাত্রা করার না করার এসব রেগুলেট করে না। যদি করতে দেওয়া না হয় সেটা কতটুকু বৈধ সেটাই ডিসাইড করে। আমরা যে করতে দেইনি তার কারণটা